আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ রিফ্রেশিং দুটি ড্রিঙ্কস, ভার্জিন মোহিতো এবং রোজ মোহিতো। বানানো খুবই সোজা, খেতে দারুণ মজার। সারাদিন রোজা রাখার পর এই রকম এক গ্লাস ঠান্ডা ড্রিঙ্কস খেলে আপনার শরীর মন দুটোই জুড়িয়ে যাবে। খুবই রিফ্রেশিং দুইটি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। চলুন প্রথমেই তৈরি করে নিচ্ছি আমরা ভার্জিন মোহিতো। আমি সেজন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। আমরা প্রথমে কিছু লেবুর রস নিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে লেবুর রসের পরিমাণটা একটু বেশি লাগে। লেবুর রসের সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি বিট লবণ, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, সেই সাথে অনেক বেশি রিফ্রেশ হবে। ছোট সাইজের দুটো লেবুর টুকরো দিচ্ছে। আমি একটা ছুরির উল্টা পাশ দিয়ে সামান্য এটা থেতলে নিচ্ছে। এতে করে লেবুর রস বেরোবে, সেই সাথে পুদিনা পাতা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। থেতলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে বরফ কুচি, আর বরফের পরিমাণটা একটু নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমি সোডা ওয়াটার। এখানে চাইলে আপনারা ফ্রিজে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে সোডা ওয়াটারটা ইউজ করলে অনেক বেশি ভালো লাগে খেতে। এখন সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের ভার্জিন মোহিতো রেডি। আমাদের ভার্জিন মোহিতো রেডি। এখন আমরা তৈরি করে নিচ্ছি রোজ মোহিতো। সেজন্য আমি আরেকটি গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে অ্যাড করে দিচ্ছি আমরা 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 চিমটি দিয়ে দিচ্ছি আমরা বিট লবণ, 1 চিমটি দিচ্ছি আমরা খাবারের লবণ, যেটা আমরা সাধারণত তরকারিতে দিয়ে থাকি। 3 থেকে 4 পিস দিয়ে দিচ্ছি আমরা লেবু স্লাইস, আর দিচ্ছি পুদিনা পাতা। ছুরির উল্টা পাশ দিয়ে আবার থেতলে দিব সামান্য, আর স্বাদ মতো অ্যাড করে দিচ্ছি রুয়াবজা। আপনি যতটুকু খেতে পছন্দ করেন সেই পরিমাণ এখানে অ্যাড করে দিলেই হবে। রুয়াবজা যেহেতু মিষ্টি সেজন্য এখানে চিনি দিতে হবে না। দিয়ে দিচ্ছি ক্রাশ করা বরফ, সেই সাথে অ্যাড করে দিচ্ছি আমরা সোডা ওয়াটার। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের রোজ মোহিতো রেডি। তো দেখলেন তো কত সহজে দুটো রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করে নিয়েছে। আপনারা চাইলে সারাদিন রোজা রাখার পর ইফতারেতে যদি এ ধরনের এক গ্লাস ড্রিঙ্কস থাকে তাহলে তার কোনো কথাই নেই। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।